বাংলাদেশের যে আঞ্চলিক খাবারগুলো আছে, যেমন নোয়াখালীর মরিচ খোলা, চিটাগাংয়ের কালা ভুনা, এই টাইপের খাবারগুলো। তারপরে একটু ডিফারেন্ট টাইপের খাবারও আছে, যেমন আমার বিফ ভিন্দালু, এটা একটু ডিফারেন্ট, চিকেন লেবু কোরমা, এগুলো একটু ডিফারেন্ট এই টাইপের। আমার পেজের নাম ডাইনার। আমি মেইনলি বাংলাদেশের যে আঞ্চলিক খাবারগুলো আছে ওগুলো নিয়ে কাজ করি, যেমন নোয়াখালীর মরিচ খোলা, চিটাগাংয়ের কালা ভুনা, এই টাইপের খাবারগুলো। তারপরে একটু ডিফারেন্ট টাইপের খাবারও আছে, যেমন আমার বিফ ভিন্দালু, এটা একটু ডিফারেন্ট, চিকেন লেবু কোরমা, এগুলো একটু ডিফারেন্ট এই টাইপের। মেইনলি আমার এটা হচ্ছে বাংলাদেশের খাবারগুলো। আমার এটা 5 মাস হয়েছে স্টার্ট করেছি। আমার বিয়ের পরপর আসলে আমি যখন রান্না করতাম তো দেখা গেছে আমার হাজবেন্ড খাবারটা পছন্দ করতো, বা অনেকেই খাবারটা পছন্দ করতো। আর আমার ছোটবেলা থেকেই রান্নার আগ্রহ ছিল একটু বেশি। দেখা গেছে আমি যখন ক্লাস 4-5 পড়ি তখন থেকেই রান্না করতাম এবং আমাকে অ্যালাউ করতো রান্না করার জন্য। তো ওখান থেকেই আসলে আগ্রহটা ছিল, প্লাস নতুন নতুন রান্না করতে পছন্দ করতাম। তো ওখান থেকে বললো যে শুরু করো। আমি অ্যাকচুয়ালি শুরু করেছিলাম এখন থেকে আরও 4-5 বছর আগে, অন্য একটা প্ল্যাটফর্ম ছিল আমাদের তখন। মাঝখানে আমার বেবি হয়েছিল, আমার হাজব্যান্ডের জব সুইচ হয়েছিল, তো কিছুদিনের জন্য অফ ছিল। তো এখন যেহেতু আমার বেবিটা বড় হয়েছে আর আমি একটু টাইমটা পাই, তো আমি চিন্তা করলাম যে আবার কেন শুরু না করি। তো তাই শুরু করলাম এবং মাশাআল্লাহ আমার আগের ক্লায়েন্টরাই আবার আমার নতুন করে সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, একটা টাইমে মনে হতো, মনে যে হয়নি তা না, তবে আমার বেবিটা হওয়ার পরে একদমই এটা মনে হয়নি। বরঞ্চ আমার মনে হয়েছে যে আমি এমন কিছু করি যেটাতে আমি ফুল টাইম, আমার বেবি আমার চোখের সামনে থাকবে, আমি ওকে দেখব, প্লাস আমিও কিছু একটা করব সেই জিনিসটা। বেবি হওয়ার পরে জব নিয়ে আসলে ওভাবে কিছু আমার মনে হয়নি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ পাচ্ছি, আর এখানে আসলে আমাকে অনেক হেল্প করে, আমার হেল্পিং হ্যান্ড আছে, ও আমাকে প্রচণ্ড সাপোর্ট দেয়। আমার হাজব্যান্ড দেখা যায় ইনবক্সে যে মেসেজগুলো আসে ওগুলোর রিপ্লাইও করে ফেলে। তো হ্যাঁ, সবাই যখন হেল্প করে তখন ওটা পসিবল হয়। আর আমার পিচি পিচি বাচ্চা যেটা বেবি, ও দেখা যায় বুঝে। আলহামদুলিল্লাহ ভালো, আমি স্যাটিসফাইড। তবে ডেইলি আমি 5টার বেশি অর্ডার নেই না, 5টা অর্ডার থাকে, 5 থেকে 4টা অর্ডার থাকে। কারণ আমারও তো একটা ক্যাপাবিলিটি আছে, আমি হচ্ছে ক্যাপাবিলিটির বাইরে গিয়ে কাজটা আসলে করতে কমফোর্ট ফিল করি না। ভবিষ্যৎ স্বপ্ন হচ্ছে আমি বাসায় থেকে কাজ করতে চাই, প্লাস এমন একটা রেস্টুরেন্ট দিতে চাই যেখানে সবাই আরাম করে বসে ভাত খাবে। আমি আপুর এই শেফস বিয়ন্ড হোমের ইয়েটা আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে। আমি এটা আসলে এর আগের সিজনেই খেয়াল করেছিলাম, তো তখন যেহেতু আমার পেজ ছিল না আমি করতে পারিনি। তো এখন যেহেতু আমি দেখলাম যে তারপরে হচ্ছে ওই জিনিসটা করে ফেললাম আমি, তো এই কারণেই আসলে এগুলাতে পার্টিসিপেট না করলে তো অ্যাকচুয়ালি আমি মানে সামনাসামনি ফিডব্যাকটা আসলে পাবো না এই কারণে। আর বিজনেসটা আগাতে গেলে এই ধরনের ফুড ফেস্টিভ্যালে পার্টিসিপেট করা খুব বেশি দরকার আমার মনে হয়। অবশ্যই জরুরি, যদি সুযোগ থাকে সব কিছু মিলে তাহলে তো অবশ্যই এ ধরনের ফেস্টিভ্যালে পার্টিসিপেট করা অবশ্যই জরুরি, নিজের কনফিডেন্ট বুস্ট আপ করার জন্য থেকে শুরু করে সব কিছুর জন্যই জরুরি। আমার মনে হয় এটা অনেক বেশি ভালো হবে আমাদের জন্য, কারণ নর্মালি কেউ তো আসলে হোম শেফদের নিয়ে কাজ করে না। তো আপুর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, টিঙ্কার জান্নাত মিমাপুর, যে আপু হচ্ছে এই জিনিসটা নিয়ে কাজ করছে। থ্যাংক ইউ সো মাচ টিঙ্কার জান্নাত মিমাপু, উনাকে, যে উনি আমাদের কথা চিন্তা করেছে, ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছে এবং পপ আপ কালার লিমিটেডের সৌজন্যে শেফ বিয়ন্ড হোম যেই ফেস্টিভ্যালটা, ফুড ফেস্টিভ্যাল যেটা করছে, এটা করার জন্য উনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই এই ফেস্টিভ্যালে আসবেন, আপনাদের আমন্ত্রণ রইল। আর আমার নাম হচ্ছে নাসরুন নাহার বাঁধন,
আমার স্টলের নাম হচ্ছে ডাইনার্স আমি কাজ করছি বাংলাদেশের দেশীয় খাবারগুলো নিয়ে আপনারা অবশ্যই আসবেন একবার হলো দেখে যাবেন আমার স্টলের খাবারগুলো আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার স্টল নাম্বার হচ্ছে 13